প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করলেও আজকে সকালটা একটু আলাদা। আজকে আমার হাজব্যান্ডের অফিস অন, ওর অফিসে যাওয়ার আগের কিছু অংশ শেয়ার করছি ভিডিও শুরুতেই। যদি ওর অফিসে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, তারপরও যাওয়ার আগে হালকা কিছু হলেও খেতে দিই। নর্মালি যেভাবে ডিম ভাজি, মরিচ, পেঁয়াজ, লবণ সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসার পর ফেটানো ডিমটা দিয়ে প্যানটা একটু হাত দিয়ে ঘুরিয়ে ডিমটাকে পাতলা আর বড় করে নিচ্ছি। এই কাজটা চাইলে চামচের সাহায্যেও করা যাবে। তারপর কিছুক্ষণ ওয়েট করব, ডিমটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসার পর উপর থেকে দিয়ে দিলাম একটা রুটি। রুটিটা গতকালের তৈরি করা, নর্মাল ফ্রিজে রাখা ছিল, এখন তুলতে গিয়ে সাইডের অংশগুলো একটু ফেটে গেল, তো যাই হোক ব্যাপার না। এবারে একটু সাবধানে উল্টে দিলাম আর ডিমের অসমান অংশগুলো সাইড থেকে তুলে উপরে দিয়ে দিলাম। এবারে প্রায় এক চা চামচের মতো মেয়োনিজ উপর থেকে চামচের সাহায্যে মেখে দিচ্ছি, তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি সমপরিমাণ মতো। রুটিটা সেদ্ধ হওয়া নিয়ে ডাউট থাকলে আগেই রুটিটাকে এপিট ওপিট হালকা সেঁকে নিলেই হবে, তবে তার কোনোই দরকার নাই, এই সময়ের মধ্যে রুটিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবারে উপরে কিছু টপিং দিয়ে দিচ্ছি, গাজর, ক্যাপসিকাম, টমেটো কুচি, সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচিও দিয়েছি, যদিও মরিচটা লাল হয়ে গেছে। তারপর চিজ দিয়ে সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো আঙুলের সাহায্যে ছিটিয়ে দিচ্ছি। এখানে পছন্দ মতো যে কোনো টপিং ইউজ করা যাবে, তবে আমি সব সময় ঘরে যা থাকে সেটাই প্রেফার করি, কারণ সব সময় আমাদের পছন্দের অনেক কিছুই ঘরে অ্যাভেলেবল থাকে না, আর সেই পছন্দের কথা চিন্তা করে কিছু তৈরি করতে গেলে তো জিনিসটা জটিল হয়ে যায়, তাই না? তাই ঘরে যা থাকে সেটা দিয়েই ঝটপট কিছু তৈরি করে নিলে কাজটাও সহজ হয়ে যায়, সেই সাথে টেস্টের ভিন্নতা কিংবা নতুন কোনো টেস্টও পাওয়া যায়। উপর থেকে একটু কালো গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিলাম আর ওদিকে চুলা হিটটা একেবারে লো করে ঢাকনা দিয়েছি। এই ফাঁকে এদিকে ফলটাও কেটে নিলাম, সেই সাথে টুকিটাকি কাজও সেরে নিলাম। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে চিজটাও মেল্ট হয়ে গেছে, এমনকি উপরের টপিংগুলোরও কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে, আর রুটিটা তো সিদ্ধ হয়েছে। এখন খাওয়ার সুবিধার্থে একটু কেটে নিচ্ছি। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল লোভনীয় একটি নাস্তা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি অ্যান্ড হেলদি। সকালে কিংবা বিকেলের নাস্তায় ঝটপট খুব সহজে তৈরি করে নিতে পারেন এই সহজ রেসিপিটি। বিশেষ করে বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে। সেম রেসিপিটাই চাইলে পরোটার উপরে দিয়েও করা যাবে। বাচ্চা কিংবা বড়দের মধ্যে অনেকেই আছে যারা সকালবেলা একটা রুটি বা পরোটার বেশি খায় না, তাদেরকে যদি একটু চালাকি করে সব ধরনের ভিটামিন কিংবা একটু বেশি পরিমাণে সকালবেলা পেটে দিতে চান, তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই করতে পারেন। আর যদি দুটো পরোটা কিংবা রুটি দিয়ে করতে চান, তাহলে উপরে আর একটা দিয়ে এপিট ওপিট সেঁকে নিলেই হয়ে গেল। তো আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, এখন আমি সব কাজগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। Thank you.
হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আবারও নতুন একটি দিনে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। প্রতিটি ভ্লগের মতো আজকের ভ্লগটিতেও আমার একটি দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি ভ্লগ আকারে। আশা করছি এ পর্যন্ত যতটুকু দেখেছেন ভালো লেগেছে এবং বাকি অংশটিও একটু ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগবে। তবে এর মাঝে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হওয়ার রিকোয়েস্ট রইল। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি আমার চ্যানেলে আমার রেগুলার লাইফ শেয়ার করি, আমার সহজ সাধারণ কিছু রান্না, শপিং, আমাদের ঘোরাঘুরি, মেহেদি ডিজাইন কিংবা দুজনের একসাথে কাটানো কিছু মুহূর্ত। যদি আপনারা ইন্টারেস্ট হন অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতেও ভুলবেন না। তো যাই হোক, আজকের ভিডিওর শুরুতেই আপনাদের সাথে ইন্ট্রোর পার্টটা করা হয়নি, তাই এখন সেটা সেরে নিলাম। আমি যেহেতু রেগুলার ভ্লগ শেয়ার করি না, তাই যেদিন আমার সময় সুযোগ থাকে কিংবা মনে করি যে আজকে আমি ভিডিও করব, সেদিন পুরো দিনের ভিডিও করে রেখে দিই। তারপর এক একটা দিনের ভিডিওগুলো এক একটা ভ্লগ আকারে র্যান্ডমলি আপনাদের সাথে শেয়ার করি। আমার আজকের এই ভিডিওটা কয়েকদিন আগে, এই তো কয়েকদিন আগে যে প্রচুর রোদ হলো আর গরম, ঠিক তখনকার। তো যাই হোক, এখন প্রায় 10টা বাজে আর সকাল থেকে অনেক রোদ উঠে গেছে, অলরেডি গরমও শুরু হয়ে গেছে। এই তো আমার বারান্দায় কত সুন্দর রোদ ঢুকে গেছে। আর রোদ উঠলে আমার একটা কমন কাজ, ঘরের ভিতরের কিছু গাছ রোদে দেওয়া। তো এখনও আমার নাস্তা খাওয়া হয়নি। আসলে যেদিন সকালে আমার হাজব্যান্ডের অফিস থাকে সেদিন একসাথে আমার নাস্তা করা হয় না, ঝটপট ওকে হালকা পাতলা কিছু একটা করে দিই। তবে ফর্মালি ওর সাথে আমার নাস্তা করা না হলেও ইনফর্মালি ওর খাবারটা একটু খেতেই হয়। আর তাছাড়াও ও যেদিন বাসায় থাকে না সেদিন আসলে আমার খাওয়া দাওয়ার রুটিন একেবারেই পাল্টে যায়, মানে কোনো ঠিক ঠিকানা থাকে না, আসলে একাই খেতেও ইচ্ছে করে না। হয়তো ও যাওয়ার পরে এক গ্লাস পানি কিংবা তার সাথে হালকা কিছু খাই, সেটা তো মাঝে মাঝে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, চলেন এখন নাস্তা করি। অলরেডি আমার প্রিপারেশন দেখে তো আপনারা বুঝে গেছেন যে আমার নাস্তায় কী থাকছে। গত ব্লগেও শেয়ার করেছিলাম যে ওই দিন আসার সময় কাঁঠাল কেনা হয়েছিল। এই যে দেখেন কাঁঠালের অবস্থা, শখ করে লাস্ট টাইম কাঁঠাল কিনেছি, কিন্তু এখন কাঁঠালের সাথে রীতিমতো আমি যুদ্ধ করছি। কাঁঠালের সিজন তো বেশ কিছুদিন আগেই অলরেডি শেষ হয়ে গেছে, সেদিন যখন চোখে পড়লো আমরা ভাবলাম লাস্ট টাইম আরেকবার খাই। কাঁঠালটা দেখতেও ভালো ছিল, নরমও ছিল, সেই সাথে পাকা স্মেল তো ছিলই, আবার দামও বেশি নিয়েছে। আঁশগুলো একেবারে সাদা আর শক্ত হয়ে আছে, তোলাও যাচ্ছে না, তা তো আপনারা দেখতেই পেলেন। তো কী আর করার, এখন এটা রান্না করে খাওয়া ছাড়া উপায় নাই। কয়েকটা দুপুরে রান্নার জন্য তুলে নিলাম, আর বাকিটাও হয়তো রান্না করে খাওয়ার জন্য সিদ্ধ করে ফ্রোজেন করব। তো যাই হোক, কাঁঠালের কাহিনী শেষ করে এখন দুপুরে রান্না করছি। এখানে আলু আর ঝিঙ্গা ছোট ছোট করে কেটে তার সাথে ছোট মাছ দিয়ে ভাজি করছি। এখন এদিকে কাঁঠালের আঁশগুলো রান্নার জন্য রেডি করে নিচ্ছি।
আঁশগুলো এত বিশাল বিশাল যে এগুলোকে কেটে ছোট ছোট সাইজ করে নিব। আর সামন পিছনের এই অংশগুলোও ফেলে দিব, সেই সাথে বিচিগুলো বের করে বিচির আবরণটা ফেলে দিয়ে বিচিটাকেও একটু পরিষ্কার করে নিব। বিচিটা পরিষ্কার না করলেও হয়, কিন্তু খাওয়ার সময় ঝামেলা করে তাই আমার ভালো লাগে না। তেল গরম হয়ে আসার পর পেঁয়াজ রসুন আর মরিচ হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়েছি তেজপাতা দারুচিনি আর সাদা এলাচ। কিছুক্ষণ পরে মশলার স্মেল বের হয়ে আসলে কাঁঠালটা দিয়ে একে একে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে, মানে কাঁঠালের নিজস্ব পানিটা শুকিয়ে যাওয়ার পর বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে দিলাম। রান্না করতে করতেই হঠাৎ মরিচ শুকানোর কথা মনে পড়লো, তাই মরিচ রোদে দিলাম। আর আমার মনে হয় প্রতিটা মেয়েরই তাই, মানে যারাই সংসার করে তাদেরই রোদ দেখলেই কি শুকাবে আর কি শুকাবে না সেটা নিয়েই অস্থির হয়ে যায়। তো যাই হোক, এদিকে কাঁঠালের তরকারিটাও হয়ে গেছে, পানিটা কমে আসার পর আমি কষে নিয়েছি। এরকম মাখা মাখা অবস্থায় এখন আমি নামিয়ে নিব। তো এই হলো আমার আজকের দুপুরে রান্না। যদিও আমার হাজব্যান্ড নাই, এখন আমি একা একটু খেয়ে নিব। আর কাঁঠালটা এমনি খেতে পারিনি বলে মন খারাপ হয়েছে, কিন্তু রান্নার পর তরকারিটা অনেক মজা হয়েছে। আমার মনে হয় আল্লাহ এটা আমাদের ভাগ্যেই রেখেছে রান্না করে খাওয়ার জন্য। তো যেটাই হোক না কেন, আলহামদুলিল্লাহ, ফেলে তো দিতে হয়নি, খেতে তো পারছি, এটাই অনেক। তো এই ছিল আমার আজকের পর্ব। কথা বলতে বলতে সময় হয়ে এলো বিদায় নেওয়ার। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ সামনে আবারও সুন্দর কোনো ব্লগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।